অজলডোবা যাওয়ার পথে এটা একটা অদ্ভুত জায়গা। তিস্তা প্রকল্পের খাল চলেছে একদিক দিয়ে, আর ঠিক এই দিকে আছে করতোয়া নদী। এই করতোয়া নদীর গতিপথকে নষ্ট না করে ঢালাই ব্রিজ করে তিস্তা প্রকল্প চলে গেছে। একদিক দিয়ে করতোয়া নদী বয়ে চলেছে, আর ওপর দিয়ে তিস্তা প্রকল্পের এই ঢালাই খাল। এই জায়গাটাকে বলা হয় করতোয়া অ্যাকোয়াডেক্ট। গজলডোবা রাস্তায় যেতে এটা পড়ে। আমরা এখন যে জায়গাটায় আছি, এ জায়গাটাকে আদি নাম হলো সন্ন্যাসী মোড়। এখন যে নাম, সে নামটাও বেশ সুবিধার নয়, ফকটিয়া মোড়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সন্ন্যাসী মোড়, এখনকার নাম ফকটিয়া মোড়, করতোয়া নদীর সামনে। নিচ দিয়ে করতোয়া নদী চলে গেছে, আর ওপরে ঢালাই করে তিস্তা প্রকল্পের খাল। সামনে এই রাস্তা চলে গেছে গজলডোবার দিকে, আর নিচ দিয়ে চলে গেছে করতোয়া নদী। উত্তরবঙ্গের প্রতিনিধি দেবব্রত ঘোষালের সঙ্গে ক্যামেরায় অরূপ দত্ত, এসকে টিভি।